আল্লাহর কসম করে বলছিলাম, তুমি ছাড়া এই মনের মাঝে আর কেউ নেই। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করবেন। তো কী বলবো, আজকে হলো মানে কিনবো আত্মীয় স্বজনের জন্য, আর মোস্তফার গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আত্মীয় স্বজন বলতে কি, তেমন কাউকে তো দাওয়াত দিতে পারি না এই করোনার জন্য, তো যারা এসেছে তাদেরকে কিছু গিফট মানে দেবো আর কি। আর জানি না, এক এক দেশে হয়তো এক এক রকমের রেওয়াজ। আমাদের দেশে হলো মুসলমানের পর দাদা দাদু নানা নানু ওনাদেরকে কাপড় চোপড় দেওয়া, তারপর খালা যদি থাকে খালা ফুপি এদেরকে কাপড় চোপড় দেওয়া, একটু মানে সুন্দর আর কি। এটা তো এক এক জায়গায় দেয়, এক এক জায়গায় দেয় না। তো যাই হোক, আমি জানি না। তো আমি কিছু টুকটাক শপিং করতে বের হবো, আমি আর আয়েশার বাবা। তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে, আর আশা করি আজকে ব্লগ সবাই অনেক বেশি এনজয় করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আত্মীয় স্বজনের জন্য কিছু শপিং করতে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। মোস্তফা কী কী গিফট পেয়েছে সেগুলো শেয়ার করব। আসলে আমরা কারোর কাছ থেকে গিফট নিতে চাই নাই, বা সবাইকে বলছিলাম, শুধু জাস্ট এমনিই আমরা মানে নিজেরা নিজেরা একটু আনন্দ ফুর্তি করব। তারপরও অনেক গিফট পেয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করতেছিলেন, আপু মোস্তফার গিফটগুলো দেখাবেন না। তো সেই সুবাদেই কিন্তু আজকে মোস্তফার গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমিও কিছু গিফট কিনবো যারা এসেছিল তাদের জন্য। তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বুটিক কাপড়গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ঈদের মধ্যে আমি এই শপিং মলটা থেকে কাপড় চোপড় কিনি সবসময়। আমার এবারে ঈদের কাপড়গুলো কিন্তু আমি এই দোকানটা থেকেই কিনেছিলাম। তো ওনাদের কাপড়গুলো খুবই আরামদায়ক, তারপর মানে সুতি কাপড়ের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা থাকে। তো সেই জন্য আমি এখান থেকে সবসময় আমার ঈদের ড্রেস বা যে কোনো ড্রেস আমি এখান থেকে কিনি। তো ভাবলাম যাদেরকে দিব সবাই সুতি কাপড়টা চয়েস করে আমি জানি, তো সুতির উপর মানে বুটিক এর কাপড় আমি নিবো আর কি এখান থেকে। তো আমি এখান থেকে চারটা থ্রি পিস নিলাম। আব্বা আমার জন্য অলরেডি কাপড় কেনা হয়ে গিয়েছে, ও আব্বার জন্য পাঞ্জাবি পায়জামা কিনেছে, আমি আম্মার জন্য দুইটা শাড়ি কিনেছি, অলরেডি মা সেই কাপড়গুলো পরতেছে। তো আমার আম্মা সুতি কাপড় পরতে খুব পছন্দ করে, তো সেই জন্য আম্মার জন্য কোনো শাড়ি কিনিনি, মানে সুতি শাড়ি কাপড় কিনেছি আর কি। তো এখন আমরা যাবো হলো একটু মানে বাসার জন্য কিছু টুকটাক জিনিস কিনতে। বাসার জিনিসগুলো কেনা হলে আমি একটু অ্যাপেক্সে যাব, আপনাদের ভাইয়াও যাবে সঙ্গে। অ্যাপেক্সে যাওয়ার কারণ হলো আমার হাঁটার জুতা, মানে সেটা লাগবে আমার, আবার হাঁটার জন্য ক্যাটস লাগে। তো ক্যাটস জুতা ছাড়া কিন্তু আমি মানে হাঁটতে পারি না।
আমার আগের যে স্নিকারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আমি অ্যাপেক্স থেকে একজোড়া স্নিকার কিনবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এলাম অ্যাপেক্সে, তো এখানের জুতাগুলো আবার ভালো, এটা কম বেশি সবাই জানেন, তো দেখা যাক আমাদের পছন্দ মতো জুতা যদি পাই নিয়ে নেব। তো আমি পেয়েছি, আমি তো এখন বয়স দিচ্ছি, তো আমি একজোড়া স্নিকার নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা আমাদের পছন্দের জুতা মানে গুলো দেখতেছি, যদি ও হলো ওর জন্য একজোড়া কিনতে চাইতেছে আর আমি আমার জন্য স্নিকার কিনবো, তো দেখতে থাকি, তারপর বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কোন স্নিকারগুলো এখান থেকে নিলাম। আপনারা আপনার দাদার মুসলমান উপলক্ষে গিফট নিয়ে আসলাম, বুঝছেন? আপনার তো একটা শাড়ি বানা, শাড়ি পরে নাচবা না? আরে দাদার মুসলমানিতে শাড়ি, তোমার লেগে একটা শাড়ি আমি রাখছি, বুঝছো? দিব। এইটা হলো কালিজিরার ভর্তা, আমি না কালিজিরার ভর্তা আজকে চলবে, অবশ্যই কালিজিরার ভর্তা। তারপরে হলো শুটকির ভর্তা, শুটকির লাল লাল ঝাল ঝাল ভর্তা, পানি ঢালো। আর এদিকে হলো আলু ভর্তা, যদিও আলু ভর্তার চেহারাটা আমার তেমন ভালো লাগতেছে না, তবে আজকে আমিনা আর শিল্পী মিলা অনেক মজার মজার ভর্তা বানিয়েছে। আর এদিক থেকে ঘন ডাল রান্না করছে, সাথে যদি একটা ডিম ভাজা হইতো রে, আর কিছু লাগতো না। এদিক থেকে শুটকি রান্না হয়েছে, এই শুটকি নাকি নিরামিষ, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হয়েছে। গরু মাংস দিবা না? গরু মাংস ছাড়া কি খাওয়া জমে? তাহলে তো জমপেশ খাওয়ার অনেক অংশ বাকি থেকে যায় নারী শিল্পী। তো এখন তিন পদের ভর্তা, ডাল আর হলো চিংড়ি মাছ দিয়ে সবজি খাওয়া হবে। আর গরু মাংস নিয়ে আসো তাড়াতাড়ি, গরু মাংস নিয়ে আসো। আমি না আমি আমার ভাত বেড়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া হলো সে ওয়াশরুমে আসছে, তো আমি ওয়াশরুম থেকে চলে আসছি, এখন ভাত খাবো। আর আজকে একটা মিস্টেক হয়ে গিয়েছে, যাওয়ার আগে জোহরের নামাজটা রাইসার বাবা পড়ে গিয়েছিল, আমি বললাম যে বাসায় এসে পড়বো, আমার নামাজটা কায়জা হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজের সাথে জোহরের নামাজটা কায়জা পড়ে ফেলবো, যদিও কায়জা পড়া মোটেও ঠিক না, তো যাই হোক এটার জন্য গুনাহ হবে জানি, তবে কি করবো, করতে হবে। আমরা গিয়েছিলাম একটু শপিংয়ে, মানে শপিং করতে, মা খালাদেরকে তো একটু গিফট করতে হয় তাই না? মোস্তফার মুসলমানি হলো, যদি খালা মা নানি দাদি যারা আছে ওনাদেরকে গিফট না করি তাহলে এটা কেমন দেখা যায় না, তো সেই জন্য ওনাদের জন্য একটু গিফট আনতে গিয়েছিলাম। কালিজিরার ভর্তা, এটা কি নিয়ে আসছো? গরুর মাংস। মাশাআল্লাহ, অনেক ইয়াম্মি হবে আজকের খাবারটা। বসো বসো আমিনা বসো, মোস্তফা খাবার খেয়েছো? আর হলো আলু ভর্তা। বসো বসো খেতে বসো, অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় চারটার মতো বেজে গিয়েছে। শুটকির ভর্তা ছাড়া তো আমার জমেই না, এই তো তিন পদের ভর্তা দিয়ে এখন খাবো। আমিনা আমিনা কাম হিয়ার। তো প্রথমে কি খাবো বলো আমিনা? প্রথমে কালিজিরার ভর্তাটাই।
আলু ভর্তার সামনে ও তোমার আঙ্কেলের প্লেটটা একটু একটু নিও হ্যাঁ কিন্তু আমার সবচেয়ে পছন্দের ভর্তা হলো শুটকি আর আপনাদের ভাইয়ার হলো সবচেয়ে পছন্দের ভর্তা কালিজিরা কারণ আমাদের নবীজি বলেছে কালিজিরার মধ্যে সব রোগের উপশম মানে ঔষধি গুণ আছে মেডিসিন আছে সেজন্য তো সেই জন্য আমি একটু কালিজিরার সঙ্গে মিলাইনি অসম্ভব মজা এখন একটু শুটকিটা টেস্ট করি আমার তো শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না শুটকি ভর্তা আমার অনেক পছন্দের একটা খাবার কার আঙ্কেল আপনি কি দেখাচ্ছেন আমি হচ্ছে কালিজিরা আর হচ্ছে তোমার যে আলু ভর্তা পটেটো ভর্তা আলু ভর্তা তো মজা হয় না ঘি দাও নাই পুরো শরীরে তো দাও নাই হ্যাঁ দিছে অল্প দিছে অসম্ভব মজা আলহামদুলিল্লাহ বলি তো তো আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি আসার পরই ভাত টাত খাওয়ার পর আসরের নামাজ শেষ করলাম এখন হলো চা খাচ্ছি আর চায়ের সঙ্গে পিঠা এটা হলো দুই বিরিয়ানি পিঠা আর এই পিঠাটা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি বাইরে থেকে তবে বানাবো বাসায় খুব ইচ্ছে আছে তাড়াতাড়ি বানাবো তবে বাহিরে যখন গিয়েছিলাম দেখে খেতে ইচ্ছে করলো তো ভাবলাম কিনে নিয়ে যাই বাসায় গিয়ে মজা করে খাওয়া যাবে তো যার যার গিফটগুলো তাকে দেওয়ার ব্যবস্থা করতেছি আর মুক্তাপুরা আসবে বিকেলবেলা তো মুক্তাপু আম্মা ওরা আসবে আম্মা আবার গতকালকে মুক্তাপুর বাসায় চলে গিয়েছিল ইব্রাহিম একটু অসুস্থ মানে মুক্তাপুর ছেলে তো সেজন্য কিন্তু ওদের বাসায় গিয়েছিল তো রাতে আর আসে নাই তো ওরা আজকে একসাথেই আসবে সন্ধ্যায় তো ওদের জন্য অপেক্ষা করতেছি আমেনা হলো গিফটগুলো মানে একসাথে রেখে দিচ্ছে আমাকে বলতেছিল যে আন্টি এগুলো কোথায় রাখবো তো আমি এদিক থেকে চা খেয়ে এখন ওদের জন্য একটু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করতেছি আর এই পিঠাগুলো কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম যখন মানে মুসলমানের অনেক আগেই আপনারা হয়তো দেখেছিলেন সাবুদানার পিঠা
তো এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার। তো এটা ডুবু তেলে ভাজতে হয়, তো আমি নাকে বলছিলাম যে তেল যেন একটু মানে চোখা কড়াইতে বসায়, তো ও ফ্রাই প্যানে দিয়েছে, সেই জন্য কিন্তু এটা ঠিকঠাকভাবে ফুলছে না। এটা ডুবু তেলে আর লোহার কড়াইতে ভাজলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে। তো কিছুক্ষণ পর মুক্তা পোড়া আসবে, এদের জন্য কিছু নাস্তা তৈরি করতেছি, আমরা রেডি হয়ে গিয়েছি আর ওরা যেহেতু আসবে রেডি হয়ে বসে আছি, আর নাস্তা টাস্তা রেডি করতেছি আর চা অলরেডি খেয়ে ফেলেছি। বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর আপনার ভাইয়া এসেছি, তো এসেই মানে চা খেতে ইচ্ছে করেছিল, তো সেজন্য চাটা একটু লেট করেই খাওয়া হয়েছে। আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছিলো, ভাত খেতে খেতেও দেরি হয়ে গিয়েছিলো, ভাত খাওয়ার পরপরই চা খেলাম। এখন ওদের জন্য কিছু নাস্তা তৈরি করি। তো এই তো আজকে হলো বাসায় গেস্ট আসবে আর মোস্তফার হলো গিফটের একটা অনুষ্ঠান, তো আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা আমরা শেয়ার করতে যাচ্ছি। তো মোস্তফার মুসলমানিতে আমরা কিন্তু বেশি মানুষ দাওয়াত করি নাই, আপনারা দেখতে পেয়েছেন। আমার ভাই এসেছিল, আব্বা আম্মা আর মুক্তাপুরা আর রাইসার বাবার দুইজন ফ্রেন্ড এসেছিল। তো একজন ফ্রেন্ড ছিল ওর হুজুর টাইপের, তো মানে হুজুর আর কি, তো ওনা মোস্তফাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা দেখাবো। আর মোস্তফার মামা মোস্তফাকে কী গিফট দিয়েছে সেটাও দেখাবো। মুক্তাপুর চলে এসেছে, এখন মোস্তফার তরফ থেকে মানে মুক্তা একটা গিফট আমরা দিচ্ছি। তো মুক্তাপুকে আবার বললাম যে তুমি যাও এটা পরে আসো, তো মুক্তাপু বলতেছে এখন পরবো। তো মুক্তাপুকে জোর করে মোস্তফার দেয়া গিফটটা পরালাম, আর মুক্তাপু পরে আসলেই দেখতে পাবেন সে কি পরেছে। আর এদিক থেকে মোস্তফার নানু মোস্তফাকে কি গিফট দিল সেটা অনেকেই জানতে চাচ্ছিলেন। তো মোস্তফার নানা ভাই কিন্তু মোস্তফার মুসলমানি উপলক্ষে খাসি কিনে দিয়েছিল, যে খাসি দিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। আর মোস্তফার নানু হলো মোস্তফাকে একটা সোনার চেন দিয়েছে, ছেলেরা যদিও সোনার চেন পরা ঠিক না, তো মোস্তফার নানু মোস্তফাকে দিয়েছে, মোস্তফা যখন বড় হবে সে তার বউকে দিয়ে দিবে। একটু মজা করলাম। তো যাই হোক, নানুর ভালোবাসা, সবাই দোয়া করবেন মোস্তফার জন্য, মাশাল্লাহ অনেক ভদ্র একটা ছেলে মোস্তফার নানু, মানে কি বলবো, দুইটা নাতি আর মেয়ের ঘরের নাতি দুইটা আর ছেলের ঘরের দুইটা নাতি, মোট 4টা নাতি। সবাই দোয়া করবেন মোস্তফার 4টা ভাইয়ের জন্য, কারণ ওর মামার দুই মামার দুই ছেলে আর আমাদের দুই বোনের দুই ছেলে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো মোস্তফার খালামণিকে মোস্তফা এটা গিফট করেছে। আসলে কি, আমি আর মোস্তফার বাবা দুজনে মিলে গিয়ে এই 3 পিসগুলো চুজ করেছিলাম। আমি কিন্তু ঈদেই এই 3 পিসটা কিনেছিলাম আমার জন্য, তো আমি একদিনও কিন্তু পরি নাই। তো আজকে আবার মুক্তাপুর জন্য গিয়ে আমরা নিয়ে আসলাম, তো দুই বোন আজকে একই রকম ড্রেস পরেছি, তো ভালো লাগছে। মুক্তাপুর ব্লগে গেলে কিন্তু দেখতে পাবেন, মুক্তাপুর ব্লগে আমি আর মুক্তাপু একসঙ্গে অনেকগুলো মানে সুন্দর মুহূর্তকে শ্যুট করে রেখেছি। তো মুক্তাপু হলো মানে মোস্তফাকে একটা চেক দিল আর একটা সোনার চেন দিল, খালা বলে কথা তাই না? আর আসলে কি, আমি আর মুক্তাপু, আমার ছেলে মেয়ে আর মুক্তাপুর ছেলে মেয়ের মধ্যে কোনো দিনও কোনো ব্যবধান খুঁজে বের করি না। মুক্তাপুরও মানে ঠিক একই অবস্থা, মানে ইব্রাহিম অনিভা যেমন রাইসা মোস্তফা তার কাছে তেমন, আর আমার কাছেও ঠিক এটাই মনে হয় যে আমার কাছে রাইসা মোস্তফা যেমন ইব্রাহিম আর
অনিভাও ঠিক তেমন। তবে আমার মনে হয় অনিভার জন্য সবার থেকে একটু অন্যরকম ভালোবাসা আমার মনে, কারণ অনিভাকে সবার আগে পেয়েছি। অনিভা আমাদের পরিবারের সবার বড় বাচ্চা মাশাআল্লাহ, ও অনেক আদর পেয়েছে। আমাদের ভাইয়াদেরও যখন বাচ্চা হয় নাই বা আমার যখন বিয়ে হয় নাই তখনই কিন্তু অনিভার জন্ম হয়েছে। আর আমাদের পরিবারে সে হলো মানে সবার ভালোবাসার কলিজার টুকরা। আর এই টাকাটা হলো ওর মামা দিয়েছে, তো ও হলো ওর গিফটের জিনিসগুলো আলাদা একটা বক্সে রেখে দেয়। আর মুক্তাপ্পু একটা চেক দিয়েছে। তো যাই হোক, কি বলবো, গিফট বড় কথা না, ভালোবেসে যে মানে উপহার দিয়েছে এটাই অনেক কিছু, তাই না? তো সবাই অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। মুক্তাপ্পু দিয়েছে হলো লকেটালা যে চেন ওটা, আর এটা হলো মোস্তফার নানু, আর এটা হলো মোস্তফার মামা, আর নিচে যে চেক আছে সেটাও মুক্তাপ্পুরাই দিয়েছে। তো রাইসার বাবার দুইজন ফ্রেন্ড এসেছিল, ওনারার মধ্যে একজন টাকা দিয়েছিল, আরেকজন খুব সুন্দর গিফট দিয়েছে, সেগুলো মোস্তফা খুলে দেখাবে। খুবই সুন্দর গিফট, একটা কোরআন শরীফ, তারপর জায়নামাজ, ইসলামিক কিছু বইপত্র, আরও অনেক কিছু। তো মোস্তফার কাছে যে গিফট বক্সটা সেটা মোস্তফা খুলে দেখাচ্ছে, আপনারা একটু দেখুন। মাশাআল্লাহ, অনেক কিছু নিয়ে এসছি, কোরআন শরীফ সহ। এখন ধরো না তেলে এগুলো খোলো, এটা খোলা যাবে, এটা খুললে বড় ছোট ছাড়া আবার একটা আতর দিছে নবীজি ইউজ করতেছে ওই আতর।